ছায়া কুইজ লিগ বন্ধুরা ছায়াকুইজ লিগ নিয়ে কিন্তু তোমরা অনেক উৎসাহী ছিলে আর ছায়াকুইজ লিগেরই একটি নোটস মেটেরিয়াল নিয়ে আমি উপস্থিত হয়ে গেলাম তোমাদের জন্য তো ছায়া কুইজ লিগে কী প্রশ্ন আসতে চলেছে ইতিহাস থেকে কী প্রশ্ন আসতে চলেছে সেটা কিন্তু চ্যাপ্টার ওয়াইজ আমি আলোচনা করবো আজকের এই ভিডিওতে তো ভিডিওর প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখবে স্কিপ কিন্তু অবশ্যই করবে না তোমরা আর এই ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে লাইক করবে কমেন্ট করে তোমাদের মতামত কিন্তু আমাকে জানাবে আর যারা প্রথম আমার চ্যানেলে এসো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো প্রথমেই তোমাদেরকে বলে রাখি ইতিহাসের প্রথম চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলো আসবে তো দেখবো অষ্টম হেনরি ইংল্যান্ডের রাজা হন কত খ্রিস্টাব্দে তোমার স্ক্রিনের উপর দেখেন দেখে নাও কিন্তু আমি বেশি মানে বলতে পারছি না তার কারণ অনেক প্রশ্ন আছে আমি এখানে কি কি করেছি ফরম্যাটটা তোমাদেরকে সাজিয়ে সাজিয়ে বলে দিচ্ছি হিস্ট্রি ফার্স্ট চ্যাপ্টার যেটা তোমার ফার্স্ট চ্যাপ্টারের নাম তোমরা দেখতে পাচ্ছ ইউরোপ ও আধুনিক যুগ প্রথম অধ্যায় সেই প্রথম অধ্যায় ক্লাস নাইনে যারা যারা পড়ো তোমরা কিন্তু দেখে নাও তোমাদেরই কিন্তু এই প্রশ্নগুলো আসবে কি কি প্রশ্ন আসছে পরপর আমি সাজিয়ে দিয়েছি ফার্স্ট চ্যাপ্টার তারপর সেকেন্ড চ্যাপ্টার তারপর থার্ড চ্যাপ্টার এইভাবে আমি পুরো প্রশ্নগুলোকে সাজিয়ে দিয়েছি তোমাদের ক্লাস নাইনের হিস্ট্রি কিন্তু মোট আটখানা চ্যাপ্টার আছে সেখানে কিন্তু এমসি কিউজগুলো প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমি তোমাদেরকে গুছিয়ে বলে দিয়েছি যে ছায়া কুইজ লিগে কোন প্রশ্নগুলো আসবে এমসি তো বন্ধুরা প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে করে নাও তাড়াতাড়ি তার কারণ ছায়া কুইজ লিগের অন্যান্য যে সাবজেক্টগুলো আছে যেমন ফিজিক্স ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স তারপরে শুরু করো তারপর শুরু ওই ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স থেকে শুরু করে তারপরে তোমার জিওগ্রাফি তারপরে তোমার অন্যান্য যে সাবজেক্টগুলো থেকে কুইজ আসতে চলেছে পরবর্তীকালে কুইজে প্রশ্ন আসতে চলেছে সেইগুলো থেকে কিন্তু তোমাদের জন্য অনেক প্রশ্ন আমি প্রস্তুত করেছি বন্ধুরা তাই প্লিজ তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব না করলে কিন্তু তোমরা একদমই বুঝতে পারবে না তার কারণ হলো এই এই ভিডিওগুলো কিন্তু যখন যাবে তোমাদের কাছে নোটিফিকেশান যাবে না সেই জন্য সাবস্ক্রাইব করে অল অপশনটিতে ক্লিক করে দাও তো বন্ধুরা দেখতেই পাচ্ছ তোমরা আমার প্রথম চ্যাপ্টার থেকে প্রশ্নগুলোকে দিয়েছি দেখে নিতে পারো তোমরা পরবর্তীকালে একদম পরপর দিয়েছি দেখো ম্যারিন আর্টস ক্যাম্পাস কার নামের সঙ্গে যুক্ত নাবিক হেনরি নামের সাথে যুক্ত ফ্রান্স পূর্ব রাজবংশের শাসন কে শুরু কত খ্রিস্টাব্দে শুরু হয়েছিল পনেরোশো উননব্বই খ্রিস্টাব্দে বিজ্ঞান চেতনা ও বিজ্ঞান রোদের প্রতিকৃত কে ছিলেন রাজার বেকন তো দেখতে পাচ্ছ বন্ধুরা তোমরা একদম পরপর হুবু দেখতে পাচ্ছ তোমরা জিনিসটা তো বন্ধুরা প্লিজ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর অবশ্যই আমার মেম্বার হয়ে যাও এবং ফ্রি মেম্বারশিপ নিয়ে তোমরা কিন্তু অবশ্যই এই চ্যানেল থেকে পড়াশুনো করতে পারো এই যে প্রশ্নগুলো দিয়েছি হিস্ট্রি সেকেন্ড চ্যাপ্টার থেকে দেখে নিতে পারো এখানে হিস্ট্রি সেকেন্ড চ্যাপ্টার থেকে কিন্তু নবম স্টুডেন্ট ফলসিপগুলো কয়েকটি দিক থেকে অনেক প্রশ্ন দিয়েছি এমসি কিউজে এবং এই এমসি কিউজগুলো কিন্তু সব আসতে চলেছে হানড্রেড পার্সেন্ট কমন সোর্স মারফত আমি জানতে পেরেছি এবং ছায়াকুইস লিগের জন্য আমি তোমাদের জন্য উপস্থিত করেছি ছায়াকুইস লিগের শর্টস তোমরা দেখতে পেয়েছো একটু আগেই তোমাদের জন্য কিন্তু আমি ছেড়েছিলাম এবং সেখানে তোমাদেরকে বলেছিলাম একটি ভিডিও আনবো এবং সত্যিকারের ভিডিও এনেছি তোমাদের জন্য কথা রেখেছি তোমাদের এবং হিস্ট্রিতে সেকেন্ড চ্যাপ্টার থেকে দিয়েছি থার্ড চ্যাপ্টার থেকে দিয়েছি ফোর্থ চ্যাপ্টার থেকে দিয়েছি ফিফথ চ্যাপ্টার থেকে দিয়েছি সিক্স চ্যাপ্টার থেকে দিয়েছি সেভেন্থ এবং এইট অল ওভার চ্যাপ্টার থেকে আমি দিয়েছি দেখো ফোর্থ চ্যাপ্টারটার নাম তোমরা ফোর্থ চ্যাপ্টারটা ভিয়েনা সম্মেলন রয়েছে ইউরোপীয় শক্তি সময় রয়েছে তো এরকম ধরনের প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমি চেষ্টা করেছি ছায়া লীগের জন্য ইম্পর্টেন্ট প্রশ্ন খুঁজে খুঁজে বের করার এবং তোমাদের জন্য প্রস্তুত করা তো বন্ধুরা এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই ভালো লাগলে একটি কমেন্ট করো লাইক করো শেয়ার করো আর বন্ধুদের মধ্যে এইগুলো বেশি বেশি করে শেয়ার করো যত শেয়ার করবে এই তোমরা সবাই মিলে কিন্তু এই প্রশ্ন উত্তরগুলোকে তৈরি করো আর কুইজের জন্য তোমরা কিন্তু প্রস্তুত হও তুমিও কিন্তু জিততে পারো কুড়ি হাজার টাকা এবং কুড়ি হাজার টাকা যারা জিতবে না তারা কিন্তু মানে এক্সাইটিং কিন্তু গিফট বা অফার্স তোমরা পাবে ছায়া প্রকাশনীর তরফ থেকে আর যারা জিতবেও না তারা কিন্তু একটা করে সার্টিফিকেট পেয়ে যাবে এবং এই এডুকেশন সার্টিফিকেটটা পরবর্তীকালে হায়ার এডুকেশনের জন্য তোমাদের অনেক কাজে লাগবে তো বন্ধুরা প্লিজ 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 রেজিস্ট্রেশন করো গেমটা খেলো গেমে মন দাও ছায়া প্রকাশনীকে ছায়া প্রকাশনীকে ফলো করো ছায়া প্রকাশনী বইগুলো যেগুলো আছে না ক্লাস নাইন টেনের সেগুলোকে তোমরা ফলো করো এবং ক্লাস নাইন টেনের স্টুডেন্টদেরকে বলছি তোমরা ছায়া প্রকাশনীর সঙ্গী হও তার কারণ ছায়া প্রকাশনী এমন একটা ব্র্যান্ড এমন একটা জিনিস মানে এমন একটা কোম্পানি যে কোম্পানির সঙ্গে যুক্ত হয়ে আছে সৌরভ গাঙ্গুলিও এবং আমাদের ভারত সেরা গর্ব পৃথিবী গর্বের একজন ব্যক্তি তাই অবশ্যই তোমরাও এই এই কোম্পানির একজন মেম্বার হও এবং এই কোম্পানির একটি ইভেন্টে তোমরা অবশ্যই অংশগ্রহণ করো তো বন্ধুরা ভালো লাগলে একটি লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো